27 এপ্রিল 2022 দিনাজপুরের কারেন্টের হাট, এটা চিরিরবন্দর থানায় অবস্থিত। এই হাট থেকে বুধবার আর শনিবারে হাট বসে, তো আজ বুধবার। এখানে আমরা একটা শুকনা গাভি দেখছি, যে দেখুন লম্বা আছে কিন্তু ফ্রেমটাও ভালো। কত চাইছেন এটা? 42 চাইছেন? 42 দাম দিছে কত? 35 দেয়। আর আপনার টার্গেট কম বেশি? আর একটু কম বেশি হইলে দিয়ে দিব। দেখুন সাইজটা, এটা দাম কয়টা? 6 দাঁত ভাই 6 দাঁত। এটা দাম চাইছেন কত? দাম চাচ্ছি 33। 33 দাম দিছে কত? 30,000 দিচ্ছে। 30। আর টার্গেট নিয়ত কত? 1,000 উপরে। 31 31 হলে দিয়ে দিই। এই যে দেখো, উনি বলছে এটা 31 হলে দিয়ে। আপনারা জানেন যে গাভিগুলো কিন্তু সাইজের উপরে নির্ভর করে দামগুলো। ভাই এটা কত যাচ্ছেন? 35 দাম দিচ্ছে কত? 30-32 দাম দিচ্ছে। আরে হাটটা দেখছেন আপনি? হাটে কিন্তু এখন কিন্তু আগে ছোট ছিল, তবে এখন কিন্তু বেশ কিছু করে উঠছে। এই যে দেখছেন আপনারা, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে হাটগুলি দেখানোর চেষ্টা করি, যে হাটগুলিতে কিন্তু আসলে গরু কম উঠে। এই যে দেখুন, তারপরে আমরা একটু এখানে এই যে একটা কালো গরু দেখছি, কত চাইছেন এটা? এটা দাম চাইছি 34,000। 34? হ্যাঁ। দাম দিচ্ছে কত? দাম দিচ্ছে 30,500 কম। 30,000 কম? ভাঙ্গায় ভাঙ্গায়। মানে দিবেন কত হইলে? উপরে হইলে দাঁত দিব আর কি। উপরে হইলে দিব? উপরে হইলে দিব। এটা দাঁত কয়টা? দাঁত 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো, যে এখন এটার গোস্ত কি পরিমাণ হবে? এটা গোস্ত নিয়ে পোষাবে না, এটা হয়তো কুরবানির জন্য মানে নিয়ে পুষিবে। হ্যাঁ, পুষিয়ে এটা গোস্ত লাগাবে আর কি। এটা গোস্ততে পোষাবে না, মানে কুরবানির জন্য এখন নিবে? এখন নিয়ে আর ঘাস খেলে গোস্ত লাগাবে আর কি, গোস্ত লাগাই কুরবানি দিবে, মানে 2 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন এই গরুগুলি নিলে তো মানে কুরবানিতে লাভ হবে? না না, এখন এখন গোস্ত হিসাব না, মানে কুরবানিতে লাভ হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই গরুগুলা ওরা কিনে রাখি দিবে আর কি। কিনে রাখে দিবে? আচ্ছা, ধন্যবাদ ভাই। শুনছেন সুপ্রিয় দর্শক, এই গরুগুলি এখন নিবে, এগুলো আগামী কুরবানির টার্গেটে। তারপরে আপনি কয়টা গরু আনছেন? আমার এখন 5টা আছে। 5টা? আমি 8টা নিয়েছি। 8টা নিয়ে আসছে, মানে 3টা বিক্রি হয়েছে? 3টা বিক্রি হয়েছে। এটাও আপনার? এইখানে এই যে দুটা ওখানে আছে। এগুলো কত করে চাইছে? এই দুটার দাম সমপরিমাণ, ওইটার দাম চাইছি 38। ওইটা 38? হ্যাঁ। আর ওইটা নিয়ত কত? ওইটা 33 বলতেছে। দিচ্ছেন না? দিচ্ছি না, 35-এর মধ্যে ছাড়বো আর কি। 35? আর ওই যে ওই পাশেরটা? ওইটা 26,000 কেনা আছে, মানে 27-28 হলে দিয়ে দেবো। 26 কেনা 27-28 হলে দিয়ে। এই যে দেখুন, ওরা হাট থেকে কিনে হাটেই বেঁচে, এটা 26 কেনা। এই যে দেখুন সাইজটা, এই যে এরপরে আসুন আমরা একটু এদিকে দেখি, এটা কত? 38 চাইছেন, দাম দিচ্ছে কত? 33 পর্যন্ত, মানে দিবেন কত হয়? 35 হলে দিন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপরে এদিকে আমরা একটু দেখি, এই যে দেখুন হাটটা, হাটে কিন্তু এই ধরনের গাভি ভালো পরিমাণ উঠে। আসসালামু আলাইকুম। এটা দাঁত কয়টা? এটা দাঁত হচ্ছে 4টা। 4টা? চাইছেন কত? চাষি তো 38। 38 দাম দিচ্ছে কত? দাম দিচ্ছে 32-33। 32-33 দাম দিচ্ছে। এই যে দেখুন, তারপরে চা বাদাম, এটা 42-400 দরদামটা শুনি, 32 চাইছে, 42 চাইছে, 32 বলছে। দেখুন তেত্রিশ পর্যন্ত উঠছে। তারপরে টার্গেট কত? টার্গেট হারাই তোমার কাছে 40 হলে যেমন 40-এর আশেপাশে। শুনছেন দামগুলি কেমন করে করতে হয়? 42 চেয়েছে, 32 থেকে শুরু হয়েছে। যে এদিকে দেখছেন আপনারা, আপনারা শুনলেন যে কুরবানির টার্গেটে কিন্তু আসলে গরুগুলি এখন সবাই নিবে। আমরা একটু হাড্ডিসারের বদলে এবার একটু মোটা তাজা যেগুলো আছে, যেগুলো মাংসের গাভি, সেগুলোর দামগুলি একটু আপনাদেরকে জানাই।
এই যে এদিকে দেখছেন এগুলো কিন্তু মাংসের গাড়ি দামে হইবে না এগুলো আইছো কত চাইছেন 45 45 উনারা কত বলে 42 42 বলে এই যে দেখছেন আর কি জানেন আছে লালটা আর এই সাদাটা পঞ্চাশ চাইছেন 45 বলে এই যে দেখুন এগুলো কিন্তু মাংসের গাভী সুপ্রিয় দর্শক কারণ ঈদের আগে এটা শেষ হাট এই হাটটা এই জন্য কিন্তু এখানে মাংসের গাভীর চাহিদাটাও একটু বেশি এই যে দেখছেন মাংসের গাভীর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আজকে কাস্টমার এসেছে ভাই এটা কত চাইছেন 70 চাইছেন এই যে দেখুন আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার বাড়ির পালা এটা কতদিন পালছেন আমাদেরকে একটু বলবেন এটা বাসায় একবারে মানে দুই তিন বছর মানে তিন বছর এইটা তিন বছর আগে কতটুকু ছিল দুধের বাছুর মানে এটা কি বাড়িতে কিনছিলেন না ঘরেরই বাছুর ও ঘরেরই বাছুর এটা মোটা তাজা করে এই দাঁড়াইছে আচ্ছা আচ্ছা এই যে দেখো দুধেরই বাছুর এটা মোটা তাজা করে কিন্তু এই পর্যায়ে দাঁড়ায় সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আসুন মাংসের গাভীগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এপাশে কিন্তু সমস্ত মাংসের গাভী এখানে যে দূরে বাধা রয়েছে এগুলো সব কিন্তু কেনা হয়ে গিয়েছে এই যে এগুলো সব কেনা হয়ে গেছে দেখছেন ভাই আসসালামু আলাইকুম কোনটা কিনলেন এটা কত দিয়ে নিলেন 60,000 নিলেন এটা তো জবাই হবে নাকি পুষার জন্য নেওয়া হইলো কয়টা নিছেন একটাই নিছে মানে এটা কি কুরবানির টার্গেটে নিলেন 60 নিলেন আচ্ছা আমাদেরকে একটু বলেন তো এখানে দামটা কেমন পড়লো আজকে বাজারে কম পাইছেন আজকে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনছেন আজকে বাজার উনি কিন্তু বলছে যে কম পেয়েছে এটা অনেক বড় গাভি 60,000 টাকা দিয়ে উনি নিয়েছে এবং আগামী কুরবানির টার্গেটে এগুলো নেওয়া হয়েছে দেখুন এই যে দেখুন এখানে মাংসের হাটে কিন্তু আজ প্রচুর কাস্টমার আমরা এখানে দেখি একটা মা এটা এটা কত চাইছেন এটা 55 চাওয়া দাম দিছে কত ৪৭ দাম দিয়েছে শুনছেন তো দর্শক ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা